irreversible, reversible definition আছে এগুলো বলার দরকার নেই। তুমি সাদে ছোট করে লিখে নিবে এই জিনিসটা, কিভাবে এনার্জিটা লস হচ্ছে এখানে, কেন পাচ্ছ না এনার্জিটা। এটাই ম্যাম ওর দি আরেকটা দেব ছিলাম, এটা একটু বলবেন। অল দা অল ন্যাচারাল প্রসেস আর ইরিভার্সিবল কোটেশনের মধ্যে থাকবে, অল ন্যাচারাল প্রসেস আর ইরিভার্সিবল দিয়ে এক্সপ্লেইন করতে বলা হবে। এক্সপ্লেইন থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ রিভার্সিবল প্রসেস ইজ ওয়ান ইন হুইচ অ্যান ইনফিনিটিজিমাল স্মল চেঞ্জ ইন দ্য এক্সটার্নাল কন্ডিশন উইল রেজাল্ট ইন অল দ্য চেঞ্জেস টেকিং প্লেস ইন দ্য ডিরেকশন in the direct process but exactly repeated in the reverse order than in the opposite sense. The process should take place at an extremely low slow rate. In irreversible cycle there should not be any loss of heat due to friction or radiation. In this process the initial condition of the working substance can be obtained. Ekta cylinder er moddhe kichu gas neya hoyse jar pressure ache temperature ache, and cylinder ta ke jodi ekta frictionless piston er sathe jukto kora hoy এবং ওই প্রেসারটা ডিক্রিজ করে গ্যাসটাকে এক্সপ্যান্ড করা হয় এবং আবার ওই মেইনটেইন কনস্ট্যান্ট টেম্পারেচার মেইনটেইন করা হয়, আবার ধরো আবার সেম প্রসেসে যদি করা হয়, যেমন রিভার্সিবল প্রসেসের একটা এক্সাম্পল হচ্ছে কার্নোট ইঞ্জিন। তোমরা কার্নোট ইঞ্জিন অলরেডি মনে হয় পড়ছো ইন্টারে থাকতে। জি ম্যাম। হ্যাঁ ইন্টারমিডিয়েটে পড়ছি। কার্নোট ইঞ্জিন, হ্যাঁ ইন্টারমিডিয়েটে পড়ার কথা। কার্নোট ইঞ্জিনটা হচ্ছে রিভার্সিবল প্রসেসের একটা এক্সাম্পল। এটা হচ্ছে এটা অ্যাপ্লিকেশনটা আমাদের পড়তে হবে। এখানে রিভার্সিবল প্রসেস যদি এক্সপ্লেইন করতে বলা হয়, এক্সপ্লেইন রিভার্সিবল প্রসেস, তাহলে এখান থেকে তোমরা এই যে দুটো প্যারা আছে এখান থেকে তোমরা এটার আনসার লিখবা। ম্যাম চলে গেছে স্ক্রিন থেকে। আচ্ছা আমি এটা সরিয়ে ফেলছি, আরেকটা দিচ্ছি এখন। না আগেরটা একটু দেন। এটার আগেরটাতে কি সমস্যা? জি ম্যাম সরিয়ে ফেলছি। আচ্ছা এইটা, হ্যাঁ রিভার্সিবল প্রসেস ইরিভার্সিবল প্রসেস শেষ, তারপরে হচ্ছে এখানে দেখো একদম নিচের দিকে আছে, দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি ফর এনি হিট ইঞ্জিন অর প্রসেস ক্যান বি স্টেটেড অ্যাজ ফলোজ। নিচে একদম শেষের দিক থেকে উপরের দিকে দুই লাইন, দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি ফর এনি হিট ইঞ্জিন, যে রিভার্সিবিলিটির জন্য যে কন্ডিশন গুলো অবশ্যই তোমার দেখতে হবে সেই কন্ডিশন গুলো নিচে দেওয়া আছে, কি কি কন্ডিশন হলে রিভার্সিবল ইঞ্জিন বানানো যাবে। একটা প্রথম কন্ডিশনটা হচ্ছে দ্য প্রেশার এন্ড টেম্পারেচার অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। এটা আমি আরেকটা শেয়ার দিচ্ছি, হ্যাঁ এটা আমি তোমাদেরকে পরের পেজটা শেয়ার দিই। Must not differ appreciably from those of the surrounding at any stage of the cycle of operation. মানে প্রেসার এন্ড টেম্পারেচারটা অবশ্যই মানে খুব নগণ্য ভাবে যেন ডিফার করে, খুব বেশি যেন ডিফার করে না সারাউন্ডিং থেকে, মানে আশেপাশে চতুর্দিক থেকে প্রেসার আর টেম্পারেচার যেন খুব অল্প অল্প পরিমাণে ডিফার করে, নেগলিজেবল পরিমাণে। দুই নম্বর প্রসেসটা হচ্ছে, বুঝলাম না না, হ্যাঁ বুঝো নাই, রিভার্সিবল ইঞ্জিন বানাতে হলে তোমাদের কিছু কন্ডিশন মানতে হবে। এক নাম্বার কন্ডিশনটা হচ্ছে প্রেসার আর টেম্পারেচার, যে ইঞ্জিনের যে ইঞ্জিনের ইঞ্জিনটা রিভার্সিবল সেই ইঞ্জিনের প্রেসার আর টেম্পারেচারটা যেন আশেপাশের
আমাদের চারপাশের পরিবেশের থেকে যেন খুব বেশি ডিফার না করে, নগর নেগলিজিবল পরিমাণ ডিফার করে, খুব বেশি যেন ডিফার না করে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশনটা হচ্ছে খুব স্লোতে এই অপারেশনটা করতে হবে, ইঞ্জিনটা যাতে খুব স্লো স্লো কাজ করে, তাহলে হবে, রিভার্সিবল হবে। তিন নাম্বার কন্ডিশনটা হচ্ছে ফ্রিকশন ফ্রি হতে হবে, তোমার যে ইঞ্জিনটা বিভিন্ন ওয়ার্কিং পার্টস আছে তোমার ইঞ্জিনের, সেগুলো ফ্রিকশন ফ্রি হতে হবে, মানে খুব স্মুথ হতে হবে। কন্ডাকশন অথবা রেডিয়েশনের মাধ্যমে কোনো ধরনের এনার্জি লস হতে পারবে না, এটা হচ্ছে চার নাম্বার কন্ডিশন। চার নাম্বার কন্ডিশনটা হচ্ছে কন্ডাকশন অথবা রেডিয়েশনের মাধ্যমে কোনো ধরনের এনার্জি লস হতে পারবে না, এটা তোমাকে খেয়াল করতে হবে। এই চারটা কন্ডিশন ফুলফিল করলে একটা ইঞ্জিন রিভার্সিবল ইঞ্জিনে পরিণত হবে। এখন বুঝতেছো যে এই রিভার্সিবল ইঞ্জিনটা আসলে পুরাটাই হচ্ছে একটা আইডিয়াল একটা কেস, মানে খাতা কলমে যেটা পাওয়া যাবে, কাল্পনিক বলা যায়। কোন জিনিসকে অবাস্তব মনে করা পেট্রোল কিনতে হবে না, আস্তে আস্তে সবকিছুই হয়। তাহলে তোমাদের এখানে এখানে কোয়েশ্চনটা লিখে রাখো, রাইট ডাউন দা কন্ডিশন ফর রিভার্সিবল ইঞ্জিন। মানে কোন শক্তি ছাড়াই যেখানে কাজ হয়, এটাই তো বৈশিষ্ট্য যে তুমি একবার শুরু করে দিলে সেটা যাবে, আবার বেক করবে, আবার আগের জায়গায় আসবে, তার মানে তোমার কিছু নষ্ট হচ্ছে না, যেটা দিচ্ছে পুরাটাই হয়ে যাচ্ছে। 100% শক্তি 100% কাজে রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তাপ শক্তির মৌলিক সূত্রগুলো, সেগুলোর পুরোপুরি পরিপূর্ণ তোমার নাম সম্ভব না, এটা এখন মনে হচ্ছে সম্ভব না, কিন্তু অনেক জিনিসই তো আগে মনে হয়েছে সম্ভব না, কিন্তু ভবিষ্যতে তো দেখা গেছে অনেক কিছুই আসলে সম্ভব করা গেছে, এখন এটাও হয়তো বা হয়তো সামনে সম্ভব করা সম্ভব হবে, এটা আমি দেখা যাক। আচ্ছা, এরপরে আমি আর কি শেয়ার করি দেখি, দাঁড়া, এটা শেষ আমাদের। আমাকে বলতে স্যার 10 মিনিট সময় আছে জুম থেকে, মাঝখানে কারেন্ট চলে গেছে, এই জন্য মনে হয় আমি সময় কম পাচ্ছি। প্রবলেম হচ্ছে বইটা আমার মেছিরে টুকরা টুকরা করে ফেলছে, এখানে কাগজ কিছুই খুঁজে পাচ্ছি না, এইজন্য আমি এটা একটা ক্লিয়ার ছবি দিতে দেখবো, তারপরে যদি খুঁজে পাই ওই পেজটা, আপাতত এটা দিয়ে কাজ চালাও। সেটা হচ্ছে এটাগুলো বাংলা তোমরা অবশ্যই পড়ছো, সেকেন্ড ল থার্মোডাইনামিক্সের যে অনেকগুলো পার্ট ছিল, যে কেলভিন একটা বলছে, ক্লসিয়াস একটা বলছে, এরকম ছিল। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে কেলভিন প্লাঙ্ক যেভাবে স্টেটমেন্টটা, সেটা হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু গেট এ কন্টিনিউয়াস সাপ্লাই অফ ওয়ার্ক ফ্রম এ বডি হুইচ ক্যান ট্রান্সফার হিট উইথ এ সিঙ্গেল হিট রিজার্ভার, দিস ইজ এ নেগেটিভ স্টেটমেন্ট। অ্যাকর্ডিং টু দিস স্টেটমেন্ট, এ সিঙ্গেল রিজার্ভার এট এ সিঙ্গেল টেম্পারেচার ক্যান নট কন্টিনিউয়াসলি ট্রান্সফার হিট ইন টু ওয়ার্ক, ইট মিনস দ্যাট দে আর শুড বি টু রিজার্ভার ফর এনি হিট ইঞ্জিন, ওয়ান রিজার্ভার ইজ টেকেন টু এ হায়ার টেম্পারেচার অ্যান্ড দ্য আদার রিজার্ভার
is taken into a lower temperature according to this statement 0 degrees absolute ache gulo lagbe na acha oi je lower temperature theke higher temperature heat jete parbe na eta ki hocche second law of thermodynamics er mukkho kotha jeta main jinish ta je tumi jodi lower engine lower temperature er ekta reservoir लोअर टेम्पारेचर चले गेछे दिए तुम काज पाबाना তোমাকে কাজ করাতে হলে জিনিসটাকে আশেপাশে থেকে বেশি মনে করো এক টুকরা বরফ রাখলা তুমি বরফের টেম্পারেচারটা খুবই নরমাল তোমার আশেপাশে টেম্পারেচার থেকে কম বরফটা কি হবে গলতে 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 এক সময় পানি হয়ে যাবে পানি হওয়ার পরেও কিছু টেম্পারেচার ঠান্ডা থাকবে কিছুক্ষণ তারপর আস্তে আস্তে যখন রুম টেম্পারেচারে চলে আসে তখন এটার দিকে তুমি সারা দিন তাকায় থাকো কোনো পরিবর্তন তোমার চোখে পড়বে না কারণ তখন সেটার যে টেম্পারেচার আর রুমের যে টেম্পারেচার দুটো সেম হয়ে গেছে ঠিক আছে এখন তাহলে আসলে কি কাজ হচ্ছে নাকি কোনো কিছু পরিবর্তন না হলে তো কোনো কাজ হয় না এটাই বলা হয়েছে যে কাজ করতে হলে দুটো টেম্পারেচার ডিফারেন্ট হতে হবে আর ক্লসিয়াসের মতে ইট ইজ ইম্পসিবল টু মেক হিট ফ্লো ফ্রম এ বডি এট এ লোয়ার টেম্পারেচার টু এ বডি এট এ হায়ার টেম্পারেচার লোয়ার টেম্পারেচার যেমন ধরুন বরফ বাইর করে বাইরে রাখলা এখন বরফ বাইরে থেকে ফ্রিজ থেকে বাইরে রেখে দিলা তোমার টেবিলের উপরে এখন সেটা না গলে আরো বেশি শক্ত জমাট বাঁধা শুরু করবে এরকম সিচুয়েশন কি সম্ভব কিনা সাধারণত এটা সম্ভব না এটা কারণ বরফ নেগেটিভ দিকে চলবে না বরফ উল্টা টেম্পারেচার রুম থেকে নিয়ে নেবে নিয়ে সে রুমের টেম্পারেচারে চলে যাবে আমিনুল ইসলাম কিছু বলবা ম্যাম তাহলে হিট সোর্সের টেম্পারেচার সব সিঙ্কে একটু বেশি হতে হবে নাকি হ্যাঁ সোর্সের সেকেন্ড লটার ধারণা সেকেন্ড লটার তাৎপর্যটা কিংবা যেটাই বলো সেটার আসলে মেইন তাৎপর্যটা হচ্ছে রিভার্সিবল আর ইরিভার্সিবল ইঞ্জিনের চিন্তা আশা যেটা ফল হচ্ছে রিভার্সিবল ইঞ্জিন ইরিভার্সিবল ইঞ্জিনের ধারণা তোমাদেরকে সেকেন্ড ল থেকে এখান থেকে স্টেটমেন্ট বল মানে পড়তে বলা হবে কেলভিন কেলভিন স্টেটমেন্টটা লিখো কিংবা গ্লস স্টেটমেন্টটা লিখো এটা বলা হবে এর চেয়ে বেশি কিছু বলা হবে না এখন আমরা কিছু জিজ্ঞেস করব সেটা হচ্ছে ইয়ারলি রিলেটেড ওকে এখানে দেখো নিচের দিকে দেখো একদম নিচের প্যারাটা দেখো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স প্লেজ এন ইম্পর্টেন্ট রোল ফর প্র্যাকটিক্যাল ডিভাইসেস হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটর এটাই হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সিগনিফিক্যান্স রাইট ডাউন দ্য সিগনিফিক্যান্স অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ঠিক আছে আচ্ছা
এখন আমরা পড়ব কার্নোট সাইকেল কার্নোট সাইকেলের ছবিটা আসছে নিশ্চয়ই সোর্স আছে একটা স্ট্যান্ড রাখা হয়েছে আর একটা কি রাখা হয়েছে সিঙ্ক রাখা হয়েছে সোর্সের টেম্পারেচারটা হচ্ছে টি1 আর সিঙ্কের টেম্পারেচারটা হচ্ছে টি2 ঠিক আছে যখন ওই যে সোর্স সোর্সটা কোথায় আচ্ছা এটা সোর্স আচ্ছা ওয়ার্কিং সাবস্টেন্সটা কোথায় আছে উপরে যে তোমরা স্ট্যান্ড লেখা যে জিনিসটা এটার উপরে যে একটা পিস্টন লাগানো একটা জিনিস দেখছো এইটার মাঝখানে দেখো ইন্ডিকেট করা আছে এখানে ওয়ার্কিং সাবস্টেন্স রাখা আছে ওয়ার্কিং সাবস্টেন্সটাকে স্ট্যান্ডটাকে ধরে প্রথমে আমরা কি করব রিজার্ভার এনে সোর্সে রাখব সোর্সে রাখার সাথে সাথে সোর্সের উপর রাখার সাথে সাথে কন্ডাক্টিং এটা যেহেতু মানে সুপরিবাহী ওয়ার্কিং সাবস্টেন্স সোর্স থেকে টি1 টেম্পারেচারে যেটা সেটা থেকে হিট গ্রহণ করবে করার পর সেটা করা হবে এখানে তো হিট গ্রহণ করলো তারপর এটাকে নিয়ে স্ট্যান্ডের উপর রাখা হলো যেটা ইনসুলেটিং মানে এটা থেকে কোনো তাপ সে নিবেও না কোনো কিছু দেবেও না এরকম সুপরিবাহী অবস্থায় আছে দেখে এখানে যে পিস্টন লাগানো আছে এটা দিয়ে ওই ওয়ার্কিং সাবস্টেন্সের ভলিউম কমানো হবে ভলিউম বাড়ানো হবে প্রেসার কমানো হবে প্রেসার বাড়ানো হবে এই কাজগুলো এটার উপর করা হবে তারপরে কি করা হবে এই যে চারটা জিনিস করা হবে ভলিউম বাড়ানো কমানো প্রেসার বাড়ানো কমানো এই সব কিছু করা হবে একবার সোর্সের উপর রেখে আরেকবার সিঙ্কের উপর রেখে আরেকবার সোর্সের উপর রেখে আরেকবার সিঙ্কের উপর রেখে তারপর দেখা যাবে কাজটা ঠিকমতো হয় কিনা বুঝতেছ আমি কি বলতে চাচ্ছি মনে করো শুরু হবে প্রথমে সোর্স থেকে শুরু হবে সোর্সে গিয়ে বসলো ওয়ার্কিং সাবস্টেন্স তারপরে স্ট্যান্ডের উপর গিয়ে বসলো তারপর কিছু কাজ করা হলো হিট উৎপন্ন হলো সেটা সেই হিটটা সিঙ্কে দিয়ে দেওয়া গেল এই গেল একটা সাইকেল তারপরে এখন আবার সে ব্যাকে আবার ঘুরে আসলো ঘুরতে ঘুরতে আবার সোর্সে চলে আসলো এই হয়ে গেল রিভার্সিবল ইঞ্জিনের সিচুয়েশন এখানে ছবি এত ইজি একটা ছবি দেওয়া আছে আসলে এত ইজি জিনিসটা যত ইজি চিন্তা করা হচ্ছে তত ইজি না আচ্ছা কার্নোট সাইকেল এখানে কার্নোট সাইকেল একটা গ্রাফ আছে এই গ্রাফটা আমাদের পড়তে হবে এখানে তোমাদেরকে বলা হয়েছে দেখো সাইকেলের প্রথম যে ধাপ এক নাম্বার ধাপ প্লেস দ্য ইঞ্জিন কন্টেইনিং দ্য ওয়ার্কিং সাবস্টেন্স অন দ্য সোর্স এট টেম্পারেচার টি1 মানে আমি তোমাদেরকে প্রথমে যেটা বললাম যে ওয়ার্কিং সাবস্টেন্স আলা ইঞ্জিনটাকে প্রথমে সোর্সের উপরে এনে বসাও হ্যাঁ বসালাম যেটা টি1 টেম্পারেচার আছে ওয়ার্কিং সাবস্টেন্স ইজ অলসো এট টেম্পারেচার টি1 এখন ওয়ার্কিং সাবস্টেন্সের টেম্পারেচারটা হয়ে গেছে টি1 যেহেতু এটা কন্ডাক্টিং মানে সুপরিবাহী ইফ its pressure is p1 ami dhorlam je ekhon working substance er pressure ta hocche p1 ar volume ta hocche v1 eta ami graph e dekhabo ar graph e je point diye ei jinish gulo dekhano hobe sei point ta hocche a thik ache pore chobite graph ta ashbe acha ekhon ki kora holo eto ache initial situation ekhon eta ke kora holo decrease the pressure ekhon pressure komay fela holo pressure komanor pore the volume of the working substance obosshoi increase korbe jehetu pressure kome geche work is done